सो हे गाइस आजके आमरा मैसेंजारेर गोपन एक ट्रिक जानबो तो एर जोन्नो अवश्यई सम्पूर्ण भिडियोटी देखते थाकुन। प्रथमे आमरा चले जाच्छी मैसेंजारे। एखाने आसार परे आमार चैटलिस्टे लक्ष्य करुन आमार चैटलिस्टे थाका जे काउके आमी सिलेक्ट करते पारी। जेमन आमी जादेर साथे चैट करेछि तादेर थेके आमी जे कोनो एकजनके सिलेक्ट करलाम। सेखान थेके आमी तार आईडीते ढुकलाम तार मैसेंजार आईडीते। एखाने आसार परे देखते पाच्छेन एखाने तार साथे आमार जे कनभारसेशनगुलो होयेछे एगुला आमी स्क्रीनशट नेब। सो एर जोन्नो आमरा स्क्रीनशट बाटन एखान थेके क्लिक करब। देखते पाच्छेन एखान थेके किन्तु स्क्रीनशट नेওয়া যাচ্ছে। सो एबार देखुन आमी एखान थेके बैक निये बेर होये जाब। एरपर आमरा एकटा गोपन अ্যাপ্লিকেশনে चले आसब। जे অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে উপরের যে সুইচটা এই পারমিশনটা অন করে দিবেন। আপনার কাছে যদি কোনো পারমিশন চাই অবশ্যই সেটা আপনাকে পারমিশন দিয়ে নিতে হবে। তো অবশ্যই যে কোনো উপায়ে এই সুইচটাকে আপনারা অন করবেন। এরপর আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাপস, আপনাকে মেসেঞ্জার অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য অবশ্যই আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি শু করে আপনার এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে মেসেঞ্জারটা। এবার আমরা ব্যাক নিয়ে বের হওয়ার পরে আমরা চলে যাব আবার মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন একটু আগেই দেখতে পারলেন যে এখান থেকে আমি স্ক্রিনশট নিতে পারছি। এবার আমরা ঠিক একইভাবে স্ক্রিনশট বাটনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আর স্ক্রিনশট কিন্তু ক্যাপচার করতে পারছি না। স্ক্রিনশট আর ক্যাপচার হচ্ছে না, ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট এরকম একটা লেখা এখানে দেখতে পাচ্ছেন ভেসে উঠছে। সো এটা কিন্তু স্ক্রিনশটকে একদম পুরোপুরিভাবে একদম অফ করে দিয়েছে। এর ফলে যে কেউ আপনার আইডি থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। সো এটা কিন্তু সম্পূর্ণ গোপনে একটা ট্রিক্স, আজ পর্যন্ত কেউ শেয়ার করে নেই, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম শেয়ার করলাম। এই কাজটি আপনি কিভাবে করবেন আপনার ফোনে, এর জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার ফোনে। আর এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এটা কিন্তু দারুণ একটা পদ্ধতি। এর ফলে কি যে আপনার ফোন থেকে বা আপনার আইডি থেকে আর অন্য কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তাহলে কিন্তু খুব সহজে আপনার কনভারসেশনগুলো আপনি কার সাথে কনভারসেশন করেছেন বা চ্যাটিং করেছেন সেগুলো কিন্তু অনেক বেশি সিকিউর থাকবে। এটা কিন্তু সাধারণত আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখে থাকি যে স্ক্রিনশট প্রোফাইল থেকে নেওয়া যায় না। এটা কিন্তু এখন আপনাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে দেখালাম যে এটা মেসেঞ্জার থেকেও কিন্তু আপনি এটা সিকিউর করতে পারবেন। আরও বেশি মজার বিষয় হলো যে আপনি যদি এটা অন্য কারো ফোনে করে দেন, আপনি যাদের সাথে বেশি বেশি চ্যাট করেন সবসময় সেই ক্ষেত্রে তাদের ফোনে যদি আপনি গোপনে করে দেন তাহলে কিন্তু তারা আপনার আইডিতে ঢুকে কিন্তু আপনার সাথে চ্যাট করার সময় কিন্তু তারা স্ক্রিনশট নিতে পারবে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে করতে পারেন বা আপনার ফ্যামিলির কারোর সাথে এইভাবে অ্যাড করতে পারেন। সো অবশ্যই এটা জাস্ট দারুণ একটা বিষয়। আর আপনি যদি চান যে আপনি যদি মনে করেন যে এই অ্যাপ্লিকেশনটা যদি সে ডিলিট করে দেয় তখন আপনি কি করবেন, তখন আপনি চাইলে সেই অ্যাপ্লিকেশনটা হাইড করতে পারবেন বা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। তো এটা কিন্তু দারুণ একটা পদ্ধতি। আর এটা সেটা কীভাবে করবেন সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিলাম। এবার দেখাবো যে কীভাবে অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। তো অ্যাপসটাকে ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে। এর জন্য ফার্স্ট অফ অল আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন টেকনো দীপু। এরপর আপনারা সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল বলে একটা অপশন রয়েছে, এই মোবাইল অপশনে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট রয়েছে। তো একইভাবে এটার উপরে যেটা থাকবে সেই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে সেখানে ঢুকে কিন্তু আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নিতে পারবেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমনকি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন। ভিডিওতে একটা লাইক করুন আর আমাদের সাথেই থাকুন।